আমরা প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র আলাদা আলাদা বিজয় দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো আমরা বদর দিবস কেন পালন করি না? কথা বলেন, আমাদের মুসলমানদের সগৌরবে পালন করা উচিত জাতীয়ভাবে বদর দিবস, আমরা তা করি না। কারণ 1500 বছর আগে আল্লাহ তাআলা আখিরি নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে ইমানদার মুসলমানদেরকে মহাবিজয় দান করেছেন। সেটা বাদার, সেটা কি? বদর যুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে মহাবিজয় দান করেছেন, তোমরা ছিলে দুর্বল। আল্লাহর হাবিব আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদর প্রান্তরে গেলেন। প্রায় 1500 থেকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল আসলো। বদরে আবু জেহেল সহ 70 কাফের নেতা নিহত হয়েছে। বদরে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে মহাবিজয় দান করেছেন। গোটা মুসলমান বিজয় দিবস হিসেবে পালন করবে কোন দিনকে? জোরে বলেন, বদর দিবসকে। কিন্তু সেই বদর দিবসে আমাদের দেশে রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম নাই, মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্রীয়ভাবে বদর দিবস পালন করে না। আমাদের উচিত বদর দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা। আর প্রতি বছর বদর দিবসে আমরা মুসলমান নতুন করে অনুপ্রেরণা লাভ করব যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। আর সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, সেটা হচ্ছে খেলাফতের আদলে। এই কনসেপ্ট, এই বিশ্বাস আজকের সত্রীয় রমজান আমরা বুকে লালন করে বাড়ি যাব, পারবো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুহুন নবিউল করিম।